हाय गाइज अस्सलाम वालेकुम वेलकम बैक टू सहानीज वर्ल्ड आशा करछि आपनारा सबाई भालो आछेन। आज आबारो हाजिर हो गेलाम नतुन आरेकटी शपिंग ब्लग प्लस हल भिडियो निये। आशा करछि आजकेर भिडियोटाओ आपनादेर काछे भालो लागबे। एई तो देखतेई पाच्छेन आमरा बेर हये गियेछि शपिंग एर उद्देश्ये आर रिक्शाय बसे एकटु ढंगढंग करछिलाम। As you can guys know, I love shopping, so that আমি একটা লারিবের স্টোরে চলে এসেছি আর লারিবে 50% ডিসকাউন্ট চলছিল, তাই ভাবলাম যে দেখি স্টোরটা ভিজিট করে যদি কিছু পছন্দ হয়। আর এমনিতেও আমি লারিব থেকে কেনাকাটা করতে পছন্দ করি, সেখানকার আউটফিটগুলো আমার বেশ ভালো লাগে। তো এই যে স্টোরে চলে এসেছি, একটু মিররের সামনে আমি ঢংঢং করছিলাম আর কাপড় চোপড় ট্রায়াল দিয়ে পছন্দ মতো নিয়ে নিয়েছি। আর আমার আজকের পরা ড্রেসটা কিন্তু ঈদের সময় লারিব থেকেই নিয়েছিলাম। ये देखते ही पाच्छेन ए पाशे किन्तु छेलेदेर सेक्शनटा छिलो, ए पाशेओ किन्तु 50% डिसकाउंट आछे। आर मेयेदेर गोलाते किन्तु 50%, 30% एबं 70% करे डिसकाउंट छिलो। देन ए पाशे किछु एक्सेसरिजेओ डिसकाउंट छिलो, तारपर सैंडेल बैग्स मोटामुटी स्टोरेर सबगुला जिनिसेर उपरेई डिसकाउंट छिलो। आर किछु सिलेक्टेड प्रोडक्ट्स छिलो जेगुला निउ अ्यारेवल सेगुला आलादा छिलो। আর এই যে স্টোরটা আপনাদের পুরোপুরি একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার শপিং শেষ এবং ব্যাগটার মধ্যে আই লাভ সেল লেখা। এই তো এখন আমি আইসক্রিম পার্লারে চলে এসেছি এবং ফালুদা অর্ডার করে নিয়েছি, তারপর আমরা একটা আইসক্রিমও খাবো। আর বেলি রোডে আসলে আমি একেবারেই মিস করতে চাই না আইসক্রিম খাওয়াটা, আমার খুবই ভালো লাগে আর আমার ফেভারিট আইসক্রিম। তো এখন আমি আইসক্রিম খেয়ে তারপর বাসার দিকে রওনা দিব আর বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কী কী কেনাকাটা করেছি। এই তো এখন বাসায় ব্যাক করছি। আর আজকে বেশ উইন্ডি ছিল ওয়েদারটা, অনেক ভালো লাগছিল রিকশায়। এই তো শপিং করে বাসায় চলে আসছি, এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে এসেছি। আর এটা ছোটখাটো একটা শপিং হল, লারিব থেকে আমি কি কি কেনাকাটা করেছি এবং বাহিরে বের হয়ে কিছু ইয়াররিংস কিনেছি, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিছু ড্রেসেস পরলাম। আমি তো এমনিতেই লারিব থেকে ড্রেস কিনতে পছন্দ করি, সবসময় কেনাকাটা করি। আর এবার ঢাকায় আসার পর দেখলাম যে তাদের ডিসকাউন্ট চলছে, তাই ভাবলাম যে স্টোরে গিয়ে একটু দেখি যদি কিছু পছন্দ হয়। এই তো এখানে আমি চারটা ড্রেস নিয়ে এসেছি, আর এখানে আছে একটা কুর্তি আর বাকিগুলো হচ্ছে টপস। এই যে এটা দেখতেই পাচ্ছেন 30% অফ, এটা খুব সুন্দর একটা টপস। আমি খুলে দেখাচ্ছি আপনাদের ফুল ড্রেসটা, এটা একটা টপস আর এটার স্লিভসটা এরকম খুব ফ্যান্সি একটা ডিজাইন, একেবারেই সফট একটা জর্জেট কাপড়ের, খুবই আরাম হবে সামারে পরে। দেন শো করছি আরেকটা টপস, এটা একেবারেই অনেক সফট একটা শাটিন সিল্কের উপর, আর প্রিন্টটা খুবই সুন্দর আর কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অলিভ কালারের উপর ফ্লাওয়ার প্রিন্ট করা ব্লু দিয়ে। আর এটার স্লিভসটা একেবারেই নর্মাল এরকম, গলাটা রাউন্ড, একটা জিন্সের সাথে ক্যারি করলে খুবই ভালো লাগবে। দেন নিয়ে এসেছি একটা খুব সুন্দর টি শার্ট, আর কালারটা খুবই সোভার একটা ল্যাভেন্ডার কালার, আর এটার স্লিভসটা এরকম স্মোকি করা। দেন হচ্ছে এই গাউনটা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের গাউন, আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো সবগুলোই কিন্তু আমি 30% এবং 50% অফে নিয়ে এসেছি, কয়েকটায় 30% ছিল কয়েকটায় 50% অফ ছিল। এই তো গাউনটা, এই যে এটার গলার ডিজাইনটা এরকম মিরর করা আর খুবই সফট একটা জর্জেট ম্যাটেরিয়াল কাপড়টার, আর এটার স্লিভসটা খুব সুন্দর এরকম ফ্যান্সি। এই তো আজকে লারিব থেকে আমি কয়টা জিনিস পারচেস করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি এক মুঠো ভালোবাসা, সব মেয়েদেরই কিন্তু এগুলো খুবই পছন্দের জিনিস এবং একেবারে ভালোবাসার জিনিস। এই যে দেখুন কতগুলো সুন্দর সুন্দর ছোটো ছোটো কিউট ইয়াররিংস। লারিব থেকে বের হওয়ার পর দেখলাম যে ফ্যানে মামা এই ছোটো ছোটো সুন্দর কিউট ইয়াররিংগুলো সেল করছেন, আর এগুলা 50% করে। এই যে এই ছোটো ছোটো ঝুমকা ইয়াররিংগুলো আমি নিয়ে এসেছি 5টা, খুবই কিউট আর খুবই এলিগেন্ট লাগবে এগুলো, আর অনেক বেশি হালকা, খুব বেশি ভার না। আর এগুলো সবগুলোই কিন্তু 50% করে, খুব সুন্দর স্কাই কালারের মধ্যে কিংবা বলতে পারেন বেবি ব্লু।
এখানে পাশে হচ্ছে খুব হালকা একটা পিচ কালার। দেন হচ্ছে ব্ল্যাক। জারিটা এটা খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার আর পেস্ট কালারের মধ্যে পিকক করা ডিজাইনটা। আরেকটা আছে ব্ল্যাক। I hope guys you like the video. Thanks for watching.